আমার নবী বলেন সমস্ত আম্বি কেরাম খবর জিন্দা ইসাল্লুনা, তারা নামাজ পড়ে। মুসা কালিমুল্লাহ নামাজ থেকে সেরে আমার নবীর সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আমি নিজে যখন আকসা মসজিদে 96 যাই, আমি দেখেছি আমার নবীর কদম মোবারকের একটি নকশা মুসা কালিমুল্লার রওজার সাথে আছে, সেখানে আমার নবী পাকের কদম মোবারকের নকশা আছে। আমরা করবলার সেই চেতনা চাই কি চাই না? বলেন ইমাম হুসাইন যেখানে, বলেন আমরা আছি সেখানে। ইমাম হুসাইন যেখানে, ইমাম হুসাইন যেখানে, আমরা কি এজিদি না হুসাইনি? আমি পবিত্র কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াত কারিমা তালাবাত করেছি। তালাবাত করতে গেলে বুক ফেটে যায়, চোখে জল পানি আসে। আমি নিজে 1996 ফিলিস্তিন, ইসরায়েল, ইরাক, জর্ডান, বাহরেন এগুলো আমি সফর করেছিলাম এবং আপনাদের দোয়ায়। বর্তমান যে ইহুদি খ্রিস্টানরা মসজিদ আকসা, আকসা মসজিদের চতুর থেকে সবাই যদি খেতে যায়, একজন বসে আপনার খানা হবে, বসেন। আপনার আব্বা জানো আমার ওয়াশুদ্ধ 2-3 ঘন্টা, সবাই যদি খাইতে যায় খুব না খাইব কে? যে ইলাল মসজিদুল আকসা, বাবা রাজু যদি পারেন কেউ দি, এই রাজু সাহেব কামাল একজিল কোরআন শরীফ বানাও, একটা কোরআন শরীফ বানাও, যে আকসা মসজিদে, বর্তমান আকসা মসজিদ যেখানে ইহুদিরা শ্রাবণ মাসের মতো গুল্লি বোমা আমার মুসলমান ভাই বাবাদেরকে, কষি কষি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে মারছে মার সামনে, ছেলেকে জবা করছে, ছেলের সামনে মায়ের দুধ স্তন কেটে নিচ্ছে। হিলাল মসজিদ আকসাতে 96 আমি 7 ওয়াক্ত জামাতে নামাজ পড়াইবার আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছিলেন। হিলাল মসজিদ আকসা যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমি শুনেছি, পেপারে পড়েছি 2-4 দিন আগে ইসরায়েলের উপর কিছু আল্লাহর বান্দারা হামলা করেছে। আমি কিছু হামলার পক্ষপাতী নই, আমি ওই আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওই আল্লাহর কাছে ভিক্ষা চাই, যেই মসজিদে 3,24,000 পয়গাম্বর কমার বেশ পিছে রেখে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন মেরাজ রাত্রিতে, বলেন ওই নামাজের খাতিরে ফিলিস্তিনিদের উপরে আমরা শান্তি চাই কি চাই না? তুই হাত তোলে বলে চাই কি চাই না? সে মসজিদটা আমার চোখের সামনে বাড়তেছে, ফিলিস্তিনিদেরকে মারতেছে, কষি কষি বাচ্চাদেরকে মা বাবাকে রেখে জবাই করে দিচ্ছে, বাচ্চাদেরকে উপরের দিকে মেরে আবার তীর নিচে রেখে তাদেরকে শহীদ করা হচ্ছে। আমি আজকের মাহফিলের প্রথমেই আল্লাহর কাছে নবীর সিলায় ভিক্ষা চাচ্ছি, ও মাবুদ তুমি আল্লাহ। আমি এখন থেকে প্রায় 56 বছর আগে একটি কথা পড়েছিলাম, আল্লাহ এক হে পাক আউর পেয়ুব হে উস জৈসা আউর কোই নিহি ও হমেশা হে
আর হামেশা রহেগা। আল্লাহ তুমি চিলা, তুমি আসো, তুমি থাকবা, তোমার কুদরতে নবীর কারণে ফিলিস্তিনকে তুমি উদ্ধার করো। সবাই উচ্চ স্বরে আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাই বাবারা, আপনাকে আমার উপর বেজার? আপনাকে খুশি না বেজার? আমরা ফিলিস্তিনের মুক্তি চাই কি চাই না? দেওয়ার মালিককে। এই জন্যে আমি আমাদের নবী আল্লাহর দাওয়াতে মেরাজ গিয়েছেন, যে মসজিদ থেকে ওই মসজিদ ইলাল আকসা। এখন ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানের হক নামাজ পড়তে দিচ্ছেন না, হক আদায় করতে দিচ্ছেন না। এই জন্যই আমি আপনাদের এই আজাগরার ভাই বাবারা, আপনারা যখনই ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বেন, তখন ফজরের দুই রাকাত ফরজ, জোহরের চার রাকাত ফরজ, আসরের চার রাকাত ফরজ, মাগরিবের তিন রাকাত ফরজ, এশারের চার রাকাত ফরজ। এই ফরজ নামাজগুলো পড়ে পড়ে আল্লাহর দরবারে সারা বিশ্বের সুন্নি মুসলমান, তখন ফিলিস্তিনি ভাই বন্ধুর জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? বর্তমান অবস্থা কেন? আমি ফিলিস্তিনি আল্লাহ পাক আমাকে নিয়েছেন, ইরাকে নিয়েছেন, গৌসে পাকের দরবারে। আমি নিজেই ফিলিস্তিনি যেতে একজন নবীর কবর জিয়ারত করেছি। ওই নবীর নাম আপনারা শুনেছেন, হযরতে মূসা কালিমুল্লাহ। নাম কি আর একটু জোরে বলেন না, একটু কথা কইেন বাবারা। আমার পরেও যিনি আসবেন, খুব ভালো মশহুর সুন্দর ওয়াজ করে, মূসা কালিমুল্লাহ। আমি ফিলিস্তিনে ইলাল মসজিদ আকসা যদি হযরতে মূসা কালিমুল্লাহর কবর জিয়ারত করি, রওজা জিয়ারত করি, মূসা নবীর পায়ের তালুর থেকে মাথার তালু পর্যন্ত একটু দেখি, মাজারগুলো জিয়ারত করি, মূসা নবীর চতুর্দিকে আমি রওজা মুবারকের চতুর্দিকে আমি করি, হঠাৎ করে দেখি মূসা নবীর গিলাপটা একটু আমি ধরলাম, গিলাপটা ধরার পর একটু তুললাম, আল্লাহকে কসম আমি নিজের চোখে দেখতে পেলাম মূসা কালিমুল্লাহর সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। এই তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, নবীর উম্মতুল্লাহ। আরো জোরে বলো, মহাব্বতে বলো, বলো ওই নবীকে আমরা চাই কি চাই না? ওই নবী আমাদের আজাগর আসতে পারে কি পারে না? কবরস্থানে আসতে পারে কি পারে না? ওয়াহাবির বাচ্চা যারা আহলে হাদিস শিয়া মওদুদি, এরা কখনো আমার নবীর শান মান মানে না, বুঝে না, বুঝতে চায় না। কারা? তারা জন্মগত জারক সন্তান, এদের হাকিগত খারাপ। আপনারা চিনবেন আমাদের সারা রাস্তাতে চাঁদপুর জেলায় হাজীগঞ্জে মা বোনের একটা ঘটনা করে, সে ঘটনার নাম শুনল আপনারা আশ্চর্য হবেন, সে ঘটনার নাম হচ্ছে খাতা শিলে। কি শিলে? আপনাদের এই আজাগরা খাতা আসেনি? খাতা কি দিছিলে বলো, খাতা কি দিছিলে? সুইর ফিজি দি বলো, সুইর ফিজি দি, সুতার ফিজি দি, যদি গিরা না দে খাতা হতো, খাতা নি হতো। মা বোন বলবে হায় হায় রে কোফা লাগু, কই কেন? ক খাতা নেই, ক খাতা নাই, কে ক গিরা নেই। বলেন কি নেই? গিরা নেই। যারা নবীর বিরোধী বাউত্তরটা বাতিল ফেরকা, এদের কার মধ্যে নবী নেই? আমরা যারা আহলে সুন্নাতুল জামাত
এই বাংলাদেশে রয়েছি, কো-চেয়ারম্যান বলেন, প্রেসিডিয়াম বলেন, মেম্বার বলেন, আমরা নবী মানি, বলেন আমরা আজানে বা এমনে নবীজির নাম মোবারক শুনলে আমরা চুমা খাই কি খাই না, না রে সারত আমরা বলি কি বলি না, সবাই বলে আমার নবী এলমে গায়েব জানে কি জানে না, নবীকে এলমে গায়েবের শিক্ষা দিয়েছেন কে, এবার চিৎকার দিয়ে আমার যুবক ভাইরা বলেন নবীর উস্তাদ কে, আল্লাহ। অনেক আমাদেরগুলো হচ্ছে আজাহারি, তাদেরগুলো হচ্ছে আহাজারি, আমাদের আজাহারিরা বলে নবীর শিক্ষক উস্তাদ হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক তাফসীরে নঈমী শান হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআনের মুসান্নিফ মুফতি আহমদ ইয়ার খা নঈমী রহমতুল্লাহ আলাইহ বলেন নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ, আর রহমানু আল্লামান কোরআন, স্বয়ং নবীকে শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে, সবাই তিনবার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী কি মূর্খ বলার কোন সুযোগ আছে? যারা মূর্খ নবীকে বলে তারা কি জালেম না আলেম? মূসা কালিমুল্লাহ কবরে আমাদের নবীজির নাম, শুধু মূসা কালিমুল্লাহ নয়, আমি দেখেছি হযরত ইউনূসা আলাইহিস সালাম, আমরা মুসিবতে পড়লে একটা দোয়া পড়ি কোরআনে, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই বাগদাদ শরীফ থেকে যখন খেলাফত পেয়েছিলাম ওখান থেকে আমি মসুল শহরে গিয়েছিলাম ইরাকে, সেখানে গিয়ে দেখি একটা লাল রঙের ওয়াল জিবালা আও তাদা একটা পাহাড়, ওই পাহাড় উপরে দেখলাম একটা সুন্দর মাজার, ওই মাজারে দেখলাম একটা স্যান্ডবোর্ড, স্যান্ডবোর্ডে ইসমে নাম দেখলাম হযরত ইউনূস আলাইহিস সালামকে কবর। আমি ইউনূস নবীর কবর গিয়ে কেঁদে দিলাম, আল্লাহ আমি চাঁদপুরে স্বাধীন সোনার বাংলাদেশে, চট্টগ্রামে, বিবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক বড় খতমের, সোয়া লক্ষ খতমের লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়েছে 40 জন আলেম, আমি নিজেই দোয়া করেছি, আমি মুনাজাত দিয়েছি। আজকে সেই ইউনূস আলাইহিস সালামের মাজারে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির উপস্থিত, আমি ইউনূস নবীর মাজার দেখে কাঁদতে লাগলাম। ইউনূস নবীর মাজারে গিরাফটা আমি ডান হাতে একটু আদবের সহিত তুললাম, হুদা কে কাসা আবু সুফিয়ান আবিদি আল কাদির দেখতে পেলাম, ইউনূস নবীর সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। এইভাবে হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো না, মহাব্বতে বলো, মিডিয়ার বাইরে বলো ইয়া রাসূলুল্লাহ, বলো আমরা নবীর সুপারি চাই কি চাই না। আমার নবীকে আজকে অনেকে মানে না, কারণ জাহান্নামে যাওয়ার আলামত, আর যারা নবী মানে তারা জান্নাতি জান্নাতি। আপনি যখন এই আজাগরার কবরস্থানে যাবেন, উয়ারুকের কবরস্থানে যাবেন, শাহরস্তি থানার প্রত্যেকটি গ্রামে ইউনিয়নে যাবেন, আপনি যখন কবরে যাবেন আপনার কবরের পশ্চিম পাড় থেকে একটা সুন্দর ঘটনা হবে, সেটা হয় আমাদের মনে রাখি না, সে ঘটনা কি জানেন? ইমাম সাহেব যদি শূন্য আনোয়ার সাহেব হয়, রাজুর মতো কর্মী হয় সুন্নি আপনাদের মতো, তার একটা ঘটনা করবে, যখন আপনার লাশকে মরা খাট থেকে উঠাবে তিনজন, তিনজনের কয় হাত বলেন, তিনজনের কয় হাত, আবার তিনজন কবর নামবে, তিনজনের কয় হাত, এই তিনজনের ছয়, ওই তিনজনের ছয়, তিন তিন কত, ছয় 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 বারো, তিনজন আপনার লাশ তুলবে,
আবার তিনজন নামবে, সেখানে একটা বিশাল ঘটনা হবে। ইমাম সাহেব বলবে, উপস্থিত জনগণ সুন্নি ভাইরা বলবে, সবাই চিৎকার দিয়ে বলবে, বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যখন কবরের পশ্চিম পাড় থেকে আপনার আমার লাশ কবর দিকে যাবে ছয়জনের নেতৃত্বে, হুদা কি কাসা, ওই মুহূর্তে আমার প্রিয় নবী তোমার কবরে এসে নবীর দুই হাত মোবারক এইভাবে দিয়ে তোমার লাশটাকে গ্রহণ করবে। এই জোরে সরে বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো আমাদের এই আজাগরা নয়, সারা পৃথিবীর কবরস্থানে আমার জিন্দা নবী আসতে পারে কি পারে না? বলে এই ক্ষমতা নবী কি দিয়েছেন কে? আর ওয়াহাবির বাচ্চারা বলে নবী মরা, তাদের কিতাবটা আমার মাদ্রাসা আছে, তারা কিতাবে লেখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে, আমার নেই বলে মরে মাটির সাথে মিশে গিয়েছে। হে আজাগরের সুন্নি জনতা, চিৎকার দি বলো নবী রাউজা পাকে কি মারা না জিন্দা? তিনবার বলেন নবী মারা না জিন্দা, আর একটু জোরে ইমান শহীদ বলে নবী মারা না জিন্দা, নবীকে জিন্দা রাখছে কে? আমার নবী জিন্দা। হযরত ইউনুস আলাইহিস সালামে কবরে নবীজির নাম, এগুলা কিতাবে নয়, কিতাবে তো আশা আছে, এগুলো বাস্তব, আমার পেটটি গেল আমার জীবন। আল্লাহর হাবিব সরকারি কায়নাম সে ইসলাম আল্লাহর দাওয়াতে যাচ্ছেন, কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি প্রায় উপাস করি 54 বছর 6 মাস, কত 54 বছর 6 মাস। আমার অনেক ক্যাসেটের বয়স 40-42, যে ক্যাসেট আমার ওয়াবিরা কিনতে চাইছে হজম করতে পারে না, তারা দেখছে আমার ডাইনে বামে সব দিকে সুন্নি। আমার বাবা একজন বড় আলেম টোলাগড় আল্লামা দরবেশ নুরুল হোসেন খান রহমতুল্লাহ, বড় একজন উনি আমার মুর্শিদ কিবলা সহ আমার আব্বার খুব সাক্ষাৎ ছিল। ওয়ারুকুর হুজুর কাবল মাঝে যখন যেতেন আমার আব্বার হুজুরা শরীফে আব্বা যান তার মেহমানদারি করত, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নিচ্ছেন আল্লাহর দাওয়াতে। কিভাবে? মাশাআল্লাহ, কোরআন শরীফ এসেছে এখানে, হাবেশা বাসুনি এখানে 15 পারা, সুবহানাল্লাহ, যে বনী ইসরাইল বার করতো হাবেশাকে, দেখেন এই বনী ইসরাইল, আমি কোরআনটা এখানে কোনো বাংলা লেখা আসেনি না, ওর অনেকে বাংলা চাই যাই কইছে, আমার শক্তি ছিল না এই জন্য যাই না, যে আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত দিচ্ছেন। তো নবীর দাওয়াত দেওয়ার আগে আল্লাহ পাককে দেখার জন্য আরেকজন নবী ছিলেন, যিনি মুসা করিমুল্লাহ, এটা 15 পারা, সুরার নাম বনি ইসরাইল, এখানে সুন্দর করে আমি বলছি, আগে আয়াতটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার, এটা 15 পারা, বনী ইসরাইল, আল্লাহ পাক আমার নবীজি ঘুমাচ্ছেন, আমার নবীজি আরাম ফরমাচ্ছেন, আমার নবীজি শোক কাটছেন, চক্ষু মোবারক, আমরা শোক কাটলে কিচ্ছু দেখি না, নবী যখন চক্ষু খোদার কসম আটকানা বেশদের প্রতি ইঞ্চি ইঞ্চি জর্রা জর্রা কেমন, আমার নবী চোখ মোবারক বন্ধ করা অবস্থায় দেখতেন। সুবহানাল্লাহ,
ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আসমান সাতটা, কয়টা? সাতটা আসমানের মধ্যে কি সব নবী দেখতেন? নবী বলে না না, তোমরা কি বলো আমি দেখতাম? আরে সাত আসমান তো এই দিন, সাত আসমান যখন আল্লাহ বানিয়েছে, সাত আসমান আল্লাহ যখন বানিয়েছে, সাত জমিন যখন আল্লাহ বানিয়েছে, তখন আমি নবী ছিলাম। আজকে কি ব্যাপার? আটো জোরে আজকে কি ব্যাপার? সপ্তাহে কয় দিন? সপ্তাহে সাত দিন, বুধবারে। আল্লাহ পাক কি করছে জানেন? এই দুনিয়ায় যত আলো আছে, নূর আছে, দুনিয়ায় জান্নাতে বেহেশতে সারা পৃথিবীতে সমস্ত আলো সৃষ্টি করছেন বুধবারে। সুবহানাল্লাহ, আসতে কোন বুঝা গেছে? আপনার সুবহানাল্লাহ সবসময় কই দিয়েছেন? হ্যাঁ, এমনভাবে সুবহানাল্লাহ বলবেন, সাত দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, সুবহানাল্লাহ সওয়াব যদি এক দিকে দেওয়া হয়, ওই সাত দুনিয়া পাতলা হয়ে যাবে, সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। তিনবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এশিয়া, ইউরোপে, সারা বিশ্বে, আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত সুন্নি জনতা সুবহানাল্লাহ বলতে চাই কি চাই না? আল্লাহ আসবো যে আল্লাহ পাক আকামুল হাকিমিন আমার নবীকে নিচ্ছেন, নবীও যাচ্ছেন। হাসান আজারে নিয়ে আসো, কারণ বুকিং দিয়েছিলাম আমারই রুহানি সন্তান ও যার আব্বার কথা আমি বলেছিলাম, আল্লামা মুফতি প্রিন্সিপাল ওসির রহমান কাদিরির সুযোগ্য সাহায্যদা হাসান আজারি এসেছেন। সবাই উচ্চ স্বরে বলে মারহাবা, সবাই একটু জোরে বলেন সালাতুনিয়া। প্রিয় নবীজিকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, আর নবীজি দাওয়াত নিয়েছেন। নবী পাককে দাওয়াত যখন দিয়েছেন, সেখানে এসেছেন জান্নাত থেকে পোশাক নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম। আপনি একটু আগে বলেন, আমার নবীর মেরাজুন নবী কি বাস্তব না স্বপ্ন? আর তো সুন্দর করে বল যেটা কথা সেটা জোরে সরে বলেন, বাস্তব না স্বপ্ন? নবী কি আল্লাহকে দেখেছেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? ওয়াবি বক্তাদের সন্দেহ আছে। আমি লন্ডনে এলিভেন কাসেল 90-তে ওয়াজ করেছিলাম, একজন বলেছে যেহেতু মুসা নবী আল্লাহকে দেখে নেই, সেহেতু আমার নবীও দেখে নেই। আমি সেই দিন বলেছিলাম বাংলাদেশে তোমার ফাঁসি হইতে পারে, 90-তে বলেছিলাম, লন্ডনের সমস্ত বাংলা উর্দু আরবি পত্রিকাগুলো আমার নিউজ, আমার প্রতিশোধ এ কথা এসেছিলেন তখন। আজা করেন ভাই বাবারা, সার স্ত্রী ভাই বাবারা, চাঁদপুর জেলার ভাই বাবারা চিৎকার দিয়ে বলেন, আমার নবী আল্লাহকে দেখেছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? প্রিয় নবী আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহ পাক নবী পাককে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম থেকে, এবার নবীকে মক্কা শরীফ থেকে নিয়ে যাচ্ছেন ইলাল মসজিদুল আকসা। আল্লাহর হাবিব যখন যাচ্ছেন, জিব্রাইল আমিন রসুলি পাকের পাশে, অসংখ্য ফেরেশতা, মিকাইল ইসলাম নবী পাকের পাশে, অসংখ্য ফেরেশতা,
যাচ্ছেন ইলাল মসজিদুল আকসা, মক্কা শরীফ থেকে রওনা হয়েছেন। যখন যাচ্ছেন আমার প্রিয় নবী দুজাহানের বাচ্চা নবী জিব্রাইলকে বলে, ইয়াহ জিব্রাইল এখানে দাঁড়াও। জিব্রাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার প্রতি ইলাল মসজিদুল আকসা এখানে দাঁড়াইবার তো কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন দাঁড়াইতে, আমার রসুল পাক বলেন আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা দেখতেছি তুমি তা দেখতেছো না, আমি দেখতেছি এই জায়গায় কবরের ভিতরে মূসা নবী নামাজ পড়তেছে, সে আমার সাথে দেখা করবে, এর জন্য তুমি এখানে দাঁড়াও। আল্লাহ রসুল দাঁড়ালেন, মূসা কালিমুল্লাহ মাশাআল্লাহ কেমন একটা টাইম কারণ আসে যায়। হ্যাঁ কারণ যাচ্ছে আসতেছে, এটা আমাদের ভাগ্য। আল্লাহ যেন বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী আছে না, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দেয়, প্রধানমন্ত্রী যেন তাকে একটু দেখে নেয় কিরে কারণ যায় কেন। প্রধানমন্ত্রীকে দোয়া করি, রাষ্ট্রপতিকে দোয়া করি, আমাদের বর্তমান শাহরাস্তির এমপিকে যিনি শাহরাস্তি আজিগঞ্জের মেজর রবিউল ইসলাম বীর উত্তম, ওনাকেও আমি অনুরোধ করবো এমপি সাহেব আবু সুবিন আবিদ আল কাদেরি আপনার সেই আসনের একজন ভোটার, আমি আপনাকে দোয়া করি বিদ্যুৎ মন্ত্রীকে একটু বলবেন শাহরাস্তি থেকে এত কারণ যায় কেন। আমি কোনো বিরোধী করছি যে রাসূল করিম গেলেন আকসাতে যাওয়ার পথে মূসা কালিমুল্লাহ বাইর হয়ে আমার নবীর কোফালে চুমা খাচ্ছেন। আলাম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা, আমার নবী বলেন সমস্ত আম্বি কেরাম কবরে জিন্দা ইসাল্লুনা, তারা নামাজ পড়ে, মূসা কালিমুল্লাহ নামাজ থেকে সেরে আমি নবীর সাথে দেখা করেছেন কথা বলেছেন। আমি নিজে যখন আকসা মসজিদে 1996 যাই আমি দেখেছি আমার নবীর কদম মোবারকের একটি নকশা মূসা কালিমুল্লার রাউজার সাথে আছে, সেখানে আমার নবী পাকের কদম মোবারকের নকশা আছে। নবীজি গেলেন আকসা মসজিদে, জিব্রাইল ইসলামকে বলেন জিব্রাইল আজান দাও, জিব্রাইল আকসা মসজিদে আজান দিলেন, এমন একটি আজান যে আজানে কোনো নবীর নাম নাই, বলেন ওই আজানে আমার নবীর নাম আছে কি না, পৃথিবীর কোনো আজানে কেউ নাম না আল্লাহর নামের সাথে নবীজির নাম, কোন নবী যিনি হাবিবুল্লাহ যিনি মিরাতুল্লাহ যিনি হচ্ছে আল্লাহ দেখার আয়না বলেন। আমরা বর্তমান আজকে 17/4/2024 চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন আজাগড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরির তাকরির, এতে প্রিয় নবী এমন একজন নবী যিনি হচ্ছেন সকল নবীদের নবী। হযরত বেলাল আজান দিয়েছেন কাবা শরীফের উপরে, হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আজান দি কাবাকে সামনে রেখে, এখন যদি কাবার সাদি উঠি আজান দি আমি কোন দিকে আমার চেহারা ফিরাবো। আমার নবী বলে বেলাল রে তুমি আমাকে এখনো ভালো মতো চিনো নেই, চিনো কাবা শরীফকে তোমার পায়ের নিচে রেখে আমি নবীকে কাবা বানাইয়া আজান দাও, যেহেতু আমি নবী কাবার কাবা। এই জন্য আমার প্রিয় ভাইরা আজকে ইলাল মসজিদুল আকসা ইহুদি খ্রিস্টানরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো বোমা গুল্লি বোমা আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। আপনারা নামাজ পড়বেন ফজর জোহর আসর মাগরিব এশা, সবাইকে বললাম সুন্নি হয়েছেন ভালো কথা, আহলে সুন্নাতুল জামাত এটা আমাদের প্রেম আকীদা, কিন্তু আমাদের পড়তে হবে ফাসক্ত নামাজ। উচ্চস্বরে বলেন আমরা ফাসক্ত নামাজ চাই কি চাই না।
কে কে চান ডান হাত তুলেন আল্লাহকে দেখান। বলে আমরা কি চাই? নামাজ চাই। একটু জোরে বলা কি চাই? আমার মা বন্ধুরা নামাজ পড়ুক। আমরা চাই কি চাই না? এই দেশের আর্মি, মিডিয়া, র্যাব, পুলিশ, সমস্ত সরকারি বাহিনী নামাজই হোক, এটা আমরা চাই কি চাই না? আমার এই কথাগুলি, ক্যাসেটগুলি সারা বিশ্বে পৌঁছাই দিবেন। আমার মায়ের সন্তানরা ফাসক্ত নামাজ পড়বে, দুরুদ শরীফ পড়বে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, জবান থেকে চোখে চুমা দিবে, নবীর উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়বে। গাউসিয়া কমিটি করবেন, ইসলামী ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টকে ভালোবাসবেন, আহলে সুন্নাতুল জামাতকে ভালোবাসবেন। আপনি লবণের প্যাকেট, অনেক প্যাকেট দেখেছেন, একদিন নিজেও প্যাকেট হবেন। সেই প্যাকেট হবে তিনটি সাদা কাপড়, মা বন্ধু হবে পাঁচটি, আপনারা হবেন তিনটি। সেই প্যাকেটটা যখন কবর যাবে, ওই লাশটা নবীর কোল মুবারকে কোলে উঠুক, এটা আমরা চাই কি চাই না? সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ। স্বাধীন সোনার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের, ইউনিয়নের, ওয়ার্ডের, থানার, জেলার, বিভাগের, রাষ্ট্রীয়ভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অল বাংলাদেশের আকাশের নিচে যারা আছেন, ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়বেন। একটি কথা আছে, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহাব্বতে। বলেন আমরা নামাজ চাই নবীজির মহাব্বতে, যেহেতু নামাজে নবীজির সালাম রয়েছে। আমরা নামাজ পড়ি উসালি আলিল্লাহ তাআলা, আল্লাহর জন্য। অথচ আমরা নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নিয়ত করেছি উসালি আলিল্লাহ তাআলা, আল্লাহকে লিয়ে নামাজ, অথচ সালাম দিচ্ছি আমার নবীকে। কারণ হযরত মাওলানা আলী আনা মদিনাতুল ইলমি ওয়ালী ও বাবুহা, মাওলানা আলী ও চ্যালেমের দরজার শহর। সে মাওলানা আলী বলেন, যখনই আমরা নামাজে আসসালামু আলাইকা ইয়ুহান নবী বলব, ওই বালা মাত্র এই নামাজটা হয়ে যাবে আমাদের বেহেশতের দরজা খোলার চাবি। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন আসসালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আবু উসমান আবিদুল কাদেরীর সময় কোনো কম নয়, আমাকে আমার বাবার কোনো সময় দেয়নি, কিন্তু আমার বাবাকে হাসান আজারিকে আমি দাওয়া দিয়েছি, সে ওয়াজ শুনবে। আমি আবার 200-300 মাইল দূরে যাব, আমাকেও সেখানে যেতে হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাহ জামাত বাংলাদেশের পক্ষ থেকে, বাংলা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক সালাম। ইনশাআল্লাহ আমাদের বন্ধুত্ব শুরু হলো, শেষ হবে জান্নাতে নবীজির কদমে। জান্নাতে আল্লাহ কি বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমাদের মূল ঠিকানা জান্নাত, জান্নাত, আর সেই জান্নাত পাব নামাজ। নামাজ আমার প্রিয় সুন্নি ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে আবু সুফিয়ান আবিদুল কাদেরীর অনুরোধ, ফাসক্ত নামাজ পড়বেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন, মা বোনদেরকেও নামাজ পড়তে বলবেন। বাংলাদেশের সকলকে আমার দাওয়াত, নামাজের দাওয়াত, দুরুদ শরীফের দাওয়াত। আবু সুফিয়ান আবিদুল কাদেরী সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকে 17/4/2024 আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখানে আমার কথা ইতি করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।